আজকে ভীষণ ভালো আছি, আর মামও খুব ভালো আছে। পিক্সেল প্লেতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে, আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ব্লগটা কীরকম হতে চলেছে। তো বাবুর আজকে বার্থডে, তো বাবু একটু কাল থেকে স্যাড আছে, কেন বাবুর মিড টার্ম এক্সামটা শুরু হয়ে গেছে গতকাল থেকেই। তো ভীষণ মানে কষ্ট পাচ্ছিল যে আমার এরকম টাইমেই এক্সামটা শুরু হলো, তো সেই জন্য আর কাউকে এইবারে এই বার্থডেতে আর কাউকে ইনভাইট করতে পারিনি। খালি আমাদের পাশে আমার পাশের ফ্ল্যাটেই যে মিষ্টি থাকে সবসময় তোমরা শোনো নাম আমার মুখে, তো ওকে ওর মেয়েকে বলেছি, ও বাচ্চাটাকে বলেছি আর কি আসতে, আর ওপরে কাকু কাকিমাকে বলেছি। তো দেখতে থাকো আজকে কি কি হয়, পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করব, আর সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কি অবস্থা, এত কষ্ট করে ওর জন্য রান্না বান্না করছি, কপাল লাগাবে না মানে। আজকে বাবুর জন্য কী কী খাওয়ার রান্না করা হয়েছে, একদম রাজকীয় খাবার দাবার তৈরি হয়েছে বাবুর জন্য আজকে স্পেশালভাবে, কেন ওইগুলো সমস্ত খেতে ভালোবাসে, যা যা ভালোবাসে সবটাই দেওয়া হয়েছে। পুঁই শাক মাছে মাথা দিয়ে পুঁই শাক, তারপরে ডাল, এখানে আছে ইলিশ মাছের পাতুরি যেটা মাম বানিয়েছে। দেখেছো তো ভাই বোনে সবসময় খুনসুটি করছে, কিন্তু কোনো কিছু ভালো খাবার দাবার হলেই দিদির সঙ্গে দিদিকে বলবে আমি এটা খাবো আমাকে এটা বানিয়ে দে। তো দেখাচ্ছি দেখো ইলিশ মাছটা কেমন হয়েছে, দেখতে খুব সুন্দর, মানে পাতুরিটা খুব সুন্দর হয়েছে দেখো। আজকে বাবু একদম খুব খুশি, ও সব কটা খাবার একদম পছন্দের, কি দারুণ দেখতে হয়েছে দেখো, খুব সুন্দর। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, পিক্সেল প্লেতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভীষণ ভালো আছি, আশা করছি তোমরাও খুব 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 ভালো আছো। আর মামের আজকে জ্বরটা কম আছে, মানে কমেই গেছে জ্বরটা, এখন আর শরীর খারাপ নেই ওর, ও একদম ফিট আছে। তো সেই জন্য সকাল থেকে আজকে যেহেতু বাবুর বার্থডে তোমরা দেখেছো, তো বার্থডে রান্নাবান্না সকালবেলা আমিও করেছি ও করেছি। এমনি আর কি হয়েছে, বাবুর বার্থডে আর বাবুর কাল থেকে মানে সরি না কাল থেকেই ওর পরীক্ষা স্টার্ট হয়েছে, আর আজকে ওর বার্থডে, তাই ও ভীষণ স্যাড হয়েছিল। তো ওর মানে কাউকে কিছু ডাকতে পারিনি, এমনিও এই প্যান্ডামিকে ডাকতাম না, আর যেহেতু মামেরও শরীরটা ভালো ছিল না, আর বাবুরও পরীক্ষা পড়ে গেছে, সেই জন্য ও আমি কাউকেই ডাকতে পারিনি, মানে যাতে ওর মনটা একটু ভালো লাগে। তো ভীষণ স্যাড ছিল, তো ওকে ওর মতো করে আর কি সব কিছু করে, ও যা যা ভালোবাসে সে সমস্ত খাবার দাবার করে ওকে দেওয়া হয়েছে।
को देखो तुम्हारे आशा कर भालो लागबे देखो कारा एसे आमार बाड़ीते आर दा जार जोन्नो एसे देखो से एकदम फोन निये व्यस्त तार गिफ्ट निये व्यस्त से कि गिफ्ट पेयेछे आजके देखो এটা নিয়ে এখন ব্যস্ত তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি ও হচ্ছে আমার পাশেই থাকে মানে আমার পাশে ফ্ল্যাটেই থাকে একদম আমার ঘরের দরজার সাথে মিষ্টি আর আমরা যার কথা বলি কুচকি সোনা এটা হচ্ছে কুচকি সোনা আমার নাম শ্রীজা কোন নাম শ্রীজা 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 মণ্ডল আজকে তোমাদেরকে ডান্স করে দেখাবে चलो स्टार्ट তো আজকে ভাই মাটন বিরিয়ানি আর চিকেন চাপ খেতে চেয়েছে তো আমি চিকেন চাপটা অলমোস্ট রেডি হয়ে গেছে এটা জাস্ট একটু হবে আর আমি নামিয়ে নেব তো এবার আমি বিরিয়ানি প্রিপারেশনটা স্টার্ট করে দিই তো চলো দেখতে থাকো আমি বিরিয়ানিটা কিভাবে বানাচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি তেজপাতা এখানে স্টার এনিস আর জায়ফল আছে আর এখানে আছে দুধের মধ্যে ফুড কালার এখানে রেড চিলি পাউডার এটা ফ্রেশ ক্রিম আর মাংসটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা নরমালি যা যা লাগে তাই দিতে হবে আর এটা আছে ঘি এখানে আছে বিরিয়ানি মশলা আর এদিকে আছে হচ্ছে গোটা গরম মশলা আর এটাতে আছে টক দই টক দইটা আগে থেকে একটু ফেটিয়ে রাখতে হবে আর এটা আছে খোয়া ঘি গ্রেট করে রেখেছি আর একটু দুধ একটা এক কাপ মতো মানে চাল অনুযায়ী দুধটা নিতে হবে এবার আমি আলুটার মধ্যে একটু দই একটু নুন বিরিয়ানি মশলা আর একটু ফুড কালার একটা তেজপাতা দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নেব সিটি দেওয়া হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিই এবার আলু ওই জলটা ফেলে দিয়ে এবার আলুটা ভেজে নেব একটু হালকা ব্রাউনি ব্রাউনি কালারটা আসলে এটা তুলে নেব কারণ বেশি ভাজলে আবার গলে যাবে এবার ওই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি বেরেস্তা করার জন্য বেরেস্তাটা ভাজা হয়ে গেলে বেরেস্তাটার হাফ আমি লেয়ারিং এর জন্য রেখে দিয়েছি আর তারপরে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব মাটনটার মধ্যে আমি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর একটু দই
দিয়ে আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো আমার মাটনটা মানে কষানো হয়ে গেছে, একটু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে এটাকে একটা থেকে দুটো সিটি দিয়ে দেবো হাই ফ্লেমে। আমার এটা সিটি দেওয়া হয়ে গেছে আর মাটনটা ঠিকঠাক হয়েও গেছে। এবার মাটনটা আমি আলাদা করে তুলে রেখে যে গ্রেভিটা আছে গ্রেভিটাকে আমি একটু ছেঁকে নেবো, যাতে মশলাটা মানে মুখে না পড়ে। বিরিয়ানিতে এই মশলাটা গেলে খুব বাজে লাগে খেতে, সেই জন্য মশলাটা আমি আলাদা করে রেখেছি। এবার দেখো যে আমি যে মশলাটা ছেঁকে নিলাম সেটা থেকে উপরে যে ফ্যাটটা, সেই ফ্যাটটা আমি তুলে নিলাম। এটা আমি লেয়ারিংয়ে দেবো। সেই ফ্যাটের মধ্যে আমি আবার ঘিও দিয়ে দিলাম, যাতে এই ফ্যাটটার মানে গন্ধটা আরও বেশি ভালো আসে। এটা ঘিটা তোমরা পরিমাণ মধ্যে দেবে যে যতটা খাও। আর আমি একটু কাজু বাদাম গ্রেট করে রেখেছি, এই খোয়া ক্ষীরের সাথে আমি কাজু বাদামটা দেবো। আর এদিকে আমার জলটার মধ্যে যেটাতে আমি চাল ফোটাবো সেটার মধ্যে আমি সব গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। আর বেশি করে নুন দিতে হবে, প্রচুর পরিমাণে, মানে চালের ডবল নুন দেবে, যাতে মানে ভাতের মধ্যে আগে থেকেই নুনটা ঢুকে যায়, না হলে কিন্তু বিরিয়ানির টেস্টটা ঠিকঠাক করে আসে না। ভাতে যদি নুনটা না থাকে তো আমি একটু বেশি করেই নুনটা দেবো, যাতে মুখে জলটা দিলে একটু নুনটা লাগে। এবার আমি চালটা দিয়ে দেবো জল ফোটার পরে। তো আমি এখানে ক্লিপিংটা নিতে ভুলে গেছিলাম, তো আমি কিছুই করিনি। আগে একটুখানি আমার যে ডেচকিটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে তার উপর আমি যে জুসটা মানে গ্রেভিটা সেটা আমি ওটা দিয়ে দিয়েছি। আর গ্রেভিটা আমি পুরোটা দিইনি, কারণ ওটা চালের মাপ অনুযায়ী দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে চালটা একটু ভেজা ভেজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না ভাতটা। তো ওটার মধ্যে এবার আমি দই দিয়ে দিয়েছি, দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এখানে ফুড কালার দুধে ভেজানো, অল্প পরিমাণে, একদম অল্প। তারপরে দিয়ে দিলাম গোলাপ জল, এক চামচ মতো দিলেই এটাতে এখন হবে, কারণ এটা পরে আবার লেয়ারিংয়ে যাবে। এরপরে দিয়ে দেবো কেওড়া জল। তারপরে আমি যে দুধটা বলেছিলাম সেটার হাফ কাপ দুধটা দিয়ে দেবো, আর হাফটা রেখে দেবো পরে। এবার আমি এটা মিশিয়ে নিয়ে যে মাটনগুলো রয়েছে মাটনগুলো পুরোটা দিয়ে দেবো, যতগুলো মাটন আছে সব কটাই। একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা। আলুগুলো উপরে দিলে কি হয়, আলুগুলো একদম গলে যায় না। এরপরে আমি এটার মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাজু বাদামের গুঁড়ো। এরপর বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপরে যে আমি ঘিয়ের সাথে ফ্যাটটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এক চামচ মতো। তারপর দিয়ে দিলাম মিঠা আতর। এরপরে আমি এটার উপর থেকে একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। তোমরা চাইলে এটা আগেই দিয়ে দিতে পারো, মানে যখন আমি ফার্স্টে মাংস দেওয়ার আগে কথা বলছি, আমি এটা দিতে ভুলে গেছিলাম তখন, তাই জন্য এটা আমি উপর থেকে দিয়ে দিলাম। উপর থেকে দিলেও কোনো ক্ষতি নেই, কিন্তু যদি ভিতরে ওই জুসটার মধ্যে আর কি গ্রেভিটার মধ্যে দিয়ে দাও তাহলে আরও ভালো হয় আর কি, ভালো করে মিশে যায় সেটা। একটুখানি আমি জাস্ট এটা যেহেতু উপর থেকে দিয়েছি তো আমি এটা একটু জুসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। বারবার আমি ওটাকে জুস বলছি কেন জানি না, ওটা গ্রেভি, গ্রেভিটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। কারণ একটু ওটা তখন আমার রাইসটা সিদ্ধ হয়নি সেই জন্য। এবার আমার রাইসটা হয়ে গেছে, আর রাইসটা আমি হাফ কুক করেছি, মানে 50% কুক করেছি। এটা যেহেতু মাটন বিরিয়ানি সেই জন্য আমি এটা 50% কুক করেছি, আর এটা যদি চিকেন বিরিয়ানি হতো তাহলে সেটা আমি 80% কুক করতাম, কারণ মাটন বিরিয়ানিতে মাটনটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো এটা যেহেতু দমে হবে তাই জন্য আমি এটাতে 50% রাইসটা কুক করেছি। আমি বেশ কিছুটা রাইস এটার উপরে ফার্স্ট লেয়ারে বেশ কিছুটা রাইস দেবো। মা হেল্প করছে আমাকে রাইসটা দিয়ে দেওয়ার জন্য, কারণ একা একা পুরোটা মানে রাইস দেবো, আবার লেয়ারের জন্য যে মশলাগুলো দিতে হয় সেগুলোও দেবো একসাথে, হয়ে ওঠেনি কালকে। তো সেই জন্য মা আমাকে হেল্প করে দিচ্ছে। মা আমাকে বিরিয়ানি বানালে এমনিতেও মা আমাকে ঘরে হেল্প করে দেয় কিছু না কিছু। আর আমি এখানে দেখো গোটা গরম মশলাগুলো তুলে দিচ্ছি, যেগুলো আমি জলের মধ্যে দিয়েছিলাম।
কারণ ওগুলো মুখে পড়লে বাজে লাগে। তারপরে আমি দিয়ে দিলাম একটু বেরেস্তা, আর ওখানে কাজু বাদাম আর খোয়াখির গুঁড়োটা দিয়ে দিলাম। এটা কাজু বাদাম খোয়াখির থেকে কাজু বাদামের গুঁড়োটা দিলে না বেশি আরো ভালো টেস্ট লাগে, তো আমি দুটো একসাথে দিই। এরপরে আমি যে ফুড কালার দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দেবো ছড়িয়ে। তারপরে ঘি সাথে যে ফ্যাটটা ছিল ওটা দিয়ে দিলাম। তোমাদের যেটা বলছিলাম যে এই ফ্যাটের মধ্যে যদি ঘিটা মিশিয়ে রাখো তাহলে আরো বেশি টেস্ট লাগে। পরে একদম লাস্ট লেয়ারে গিয়ে পরে আবার ঘি মেশানো যাবে, দেওয়া যাবে আলাদা করে, কিন্তু এখন দিয়ে দিলে আরো বেশি ভালো লাগে ফ্যাটের সাথে। এবার আমি এটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণে একদম, তাহলে টেস্টটা একটু এনহ্যান্স হয়ে যায় চিনিটা দিলে। আর এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল এক চামচ মতো, এক চামচ কেওড়া জল, আবার আমি রাইসের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। ব্যাস, এরপরে রাইসের লেয়ারে যা যা আগের লেয়ারে দিয়েছি ঠিক সেম সেম লেয়ারে আবার দিয়ে দেবো একই রকমভাবে। আর এইগুলো আমি প্রত্যেকবারই যখনই বিরিয়ানি করি আমি গোটা গরম মশলা কখনো রেখে দিই না, অনেকে রেখে দেয় যারা পছন্দ করে, কিন্তু আমি রাখি না কারণ আমার একদম ভালো লাগে না গোটা গরম মশলা যদি মুখে পড়ে। আর আমি এই লেয়ারে মানে একদম লাস্ট লেয়ারে আগের লেয়ারটাতে আমি সমস্ত যে ফুড কালারটা সেটা দিয়ে দিই, কারণ একদম শেষের লেয়ারে গিয়ে আমি কোনো ফুড কালার দিই না, কারণ তাহলে ভাতটা না একটু একটুও সাদা সাদা থাকে না, পুরো ভাতটাই একদম কালার হয়ে যায়। তখন একটু সাদা একটু কালার হয়ে গেলে যেরকম বিরিয়ানির যে নর্মাল দোকানে থাকে একটু সাদা একটু কালার, তো সেই রকম টেস্টের জন্য আমি পুরোটা দিই না। এটা হচ্ছে আমার লাস্ট লেয়ার ভাতের। এটার মধ্যে আমি শুধুমাত্র বেরেস্তা দেব আর ঘি দেব আলাদা করে, কি কারণ ওইটা আমার শেষ হয়ে গেছে, যে ফ্যাটের মেশানো ঘিটা ছিল সেটা শেষ হয়ে গেছে, তো আমি এখানে আলাদা করে আর একটু ঘি দিয়ে দেব। আর যে হাফ কাপ যে দুধটা ছিল সেটার মধ্যে আমি এটার মধ্যে হাফ কাপ দুধের মধ্যে আমি একটু মিঠা আতরটা মিশিয়ে দিলাম, তাহলে কি হয় আতরটা একটা জায়গায় জমে থাকে না, ওটা পুরো ভাতের সাথে মিশে যায়। তো এরপর আমি বাদবাকি খোয়াখির আর কাজু বাদাম গুঁড়ো মিশিয়ে এটাকে ভালো করে ঢেকে 45 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। এবার দেখো আমার বিরিয়ানি পুরো রেডি একদম সার্ভ করার জন্য। আর দেখো রাইসগুলো পুরোটা ঝরঝরে হয়েছে, একটা রাইস আরেকটা রাইসের সাথে লেগে যায়নি, একদম ঝরঝরে, আলুও পুরো সিদ্ধ হয়ে গেছে। আর তোমাদের আমি একটা মাটন দেখাচ্ছি তোলে, মাটনটাও একদম পুরোপুরি জুসি আর ভালো মতো ওটা সিদ্ধ হয়েছে, ছেড়েও যায়নি আবার খুব একটা শক্তও নেই, একদম পারফেক্ট। আজকে দেখলে সোনা কেমন নাচলো, মানে পুচকি আমাদের, ও সবে সবে নতুন নাচ শিখেছে, তো তো এখন ওর খুব মানে উৎসাহ নাচ করবে, তো সেই জন্য সবাইকে নাচ দেখালো। আর বাবু আজকে হ্যাপি বার্থডে এন্ডিং, এই আর কিছুক্ষণ পরে এন্ড হয়ে যাবে, এখন আর কটা বাকি, এলো আর চলেও গেল, ভেরি স্যাড। কেন, ওর পরীক্ষা কালকে সকালেই পরীক্ষা, তো যাই হোক তার মধ্যে যেটুকু আনন্দ করার করেছে। তো আজকে আমাদের ব্লগ এইটুকুই, ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে পরিবারের সঙ্গে থাকবে, গুড নাইট টাটা বাই।